যদি তো দিতেবা সোনা থাকে, যদি তো দিতেবা সোনা থাকে ধন দে মন সাধুর সঙ্গ ভজডে আনন্দের গৌরাঙ্গ আসতে। আচ্ছা তো আমাকে যিনি এনেছে আমার অনুপদা, অনুপদার কিন্তু বাড়ির প্রোগ্রাম, অনুপদা কিন্তু মানে জায়গায় জায়গায় গিয়ে হরিনামের বেলা বলি হাত তালি দাও, তাই তো বলো তো বলো নিতাই গৌর হরি বল, দুটি হাত তোলো, এবার তুমি তাহলে দুটি হাত তুলছো না কেন আগে বলো।
যারা বাজাচ্ছেন, তো কিপনে আছে আমার সাধু কাকু, সাধু কাকুর জন্য জোড়া হাততাল হয়ে যাক সকল মিলে। আর প্যাডে আছে গৌরব দা, আর ঢোলে অনিকেত দা, আর হচ্ছে গিটারে সঞ্জু কাকা। তো তাদের জন্য জোড়া হাততাল হয়ে যাক সকল মিলে। অনেক সুন্দর বাজাচ্ছেন তারা, আর যে সাউন্ড আছে অনেক ভালো সাউন্ড। আচ্ছা সাউন্ডের নাম কি? সাউন্ড সাহা। আচ্ছা সাহা সাউন্ড, সাহা সাউন্ডের জন্য জোড়া হাততাল হয়ে যাক সকল মিলে। আচ্ছা তো এই হাসি ঠাট্টার মাঝে মজার মাঝে একটা কথা না বললেই নয়, তো আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমাদের পিতা মাতার আশীর্বাদ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি, না হলে কিন্তু এখানে থাকতে পারতাম না। তো আমার বাবা এই মার্চের 11 তারিখে কিন্তু মারা গেছিলেন, 1 বছর আগে মার্চের 11 তারিখে কিন্তু তিনি মারা গেছিলেন। তো আমার বাবা কিন্তু আমাকে বলেছিলেন যে বাবা তোকে আমি আশীর্বাদ করলাম, তুই যেন বড় হয়ে অনেক ভালো অনেক সুন্দর শিল্পী হতে পারিস। তো তো আমার বাবার জন্য জোরে হাততাল হয়ে যাক। আমার বাবা যদি না থাকতো আমি কিন্তু এই আপনাদের সামনে এখন দাঁড়িয়ে যেটুকুনি যেই জায়গায় আসতে পেরেছি আমার বাবার আশীর্বাদে, আমার মায়ের আশীর্বাদে। আর এই হচ্ছে আমার মা, আমার মায়ের জন্য জোরে হাততাল হয়ে যাক। আমার মা যদি না থাকতো এই পৃথিবীতে কিন্তু আমি আসতে পারতাম না, আর এই সময় যদি আমার মা যদি না থাকতো তাহলে কিন্তু আপনাদের সামনে এখন আমি গান গাইতে পারতাম না। আমার মায়ের জন্য জোরে হাততালি হয়ে যাক সকল মিলে। তো পিতা মাতার আশীর্বাদ নিয়ে আজও আপনাদের সামনে গান গিয়ে শোনাচ্ছি। আর যিনি এখানে আমাকে নিয়ে এসেছে আমার অনুপদা মঞ্চেশ। আচ্ছা অনুপদা আর অনুপদার ভাইকে, অনুপদা আর অনুপদার ভাইকে মঞ্চে আসার জন্য, অনুপদা মঞ্চে এসে গেছে, অনুপদার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা তো ফার্স্ট কিন্তু অনুপদার ভাই কিন্তু আমাকে আমাদেরকে ফোন করে বলেছিলো এই তারিখে একটা প্রোগ্রাম আছে, তো অনুপদার ভাইয়ের জন্য জোড়া হাততাল হয়ে যাক। আর অনুপদা যার বাড়িতে এত সুন্দর অনুষ্ঠান তার জন্য একবার জোরসে হাততালি। হ্যাঁ আমরা দুটি ভাই শিবের গাজন গাই। হাই আচ্ছা, হাই আচ্ছা তো এনার দুজনের জন্য জোড়া হাততালি হয়ে যাক। আচ্ছা কিছু জান তোমরা যেখানে আনতে, ফার্স্টে তোমাকে বলি তুমি যেখানে এত অনুষ্ঠান করাতে পারছো তোমার কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। জয়নিত জগৌর, আমাদের মাঝে আমার ছোট্ট ভাই উপনীত হয়েছে, আমার খুব ভালো লাগছে। এত ছোট বয়সে এত সুন্দর গান করছে, অ্যাকচুয়ালি ভগবানের কৃপা না হলে হয় না, গোবিন্দের কৃপা না হলে হয় না। গোবিন্দ নিজে বললেন রাখে হরি মারেকে আর মারে হরি রাখেকে, অর্থাৎ হরি যদি কাউকে কৃপা করে এই জগতে কেউ কাউকে মারতে পারে না। আর ভগবান একটা কথা বলেছেন, সত্যি কথা বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণধুলি বড়। তাই আমার ছোট্ট ভাইয়ের চরণধুলি পেয়ে আমি ধন্য হয়েছি, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণধুলি পেয়ে আমি ধন্য হয়েছি। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, আমি যেহেতু এমনি করে ভক্ত সংগ্রহ করতে পারি আপনাদের চরণ সেবা করতে পারি। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। সবাই মিলে সাধু জহন
রসে নৃত্য করে সাধু হে আবার কৃষি রহসে নৃত্য কহদে নৃত্য রসে কৃষি রহসে নৃত্য কহদে নৃত্য রসে মনিরে ভজ